পাঁচ দফা দাবিতে অন্ডালের বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। মূলত বর্ধিত বিদ্যুতের বিল প্রত্যাহার, প্রতি মাসে রিডিং সংগ্রহ, ভুয়ো বিল পাঠানো বন্ধ, বছরে অন্তত একবার মিটার পরীক্ষা, গ্রাহকদের আবেদনের পর দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা, এই সকল দাবিতে সোমবার সকালে অন্ডাল বাজার বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির চার নম্বর মণ্ডল সভাপতি রাখাল চন্দ্র দাস, রানীগঞ্জ বিধানসভার দলীয় কনভেনার জয়ন্ত মিশ্র সহ অন্যান্যরা। বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পর দাবি সম্বলিত এক স্মারকলিপি দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেন বিজেপি নেতৃত্ব। বিজেপির ডেপুটেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছেন দপ্তরের আধিকারিক শুভম ভট্টাচার্য। এই যে বিভিন্ন রকম ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি, গ্রাম সম্পর্ক অভিযান, সেখানে আমরা দেখলাম বহু মানুষের বিভিন্ন রকম অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করেছি যে গ্রামের বা এলাকার মানুষের স্বার্থে আমাদের বিদ্যুৎ অফিস খোলার প্রয়োজন আছে। তার কারণ যেভাবে বর্ধিত বিদ্যুৎ বিল নিয়ে পরে গরিব মানুষকে যেভাবে লুট করছে পরোক্ষে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর প্রয়োজন আছে। তাই আমরা বিদ্যুৎ অফিস ঘেরাও করেছি এবং যেভাবে বিদ্যুৎ বিল প্রতি মাসে নিলে যেভাবে প্রত্যেকটা পরিবার হয়তো কিছু পরিমাণ আর্থিক থেকে তারা রক্ষা পেতে পারে আর্থিক সমস্যা থেকে, সেক্ষেত্রে কিন্তু তিন মাসের বিল একসঙ্গে নেওয়ার পরিপ্রেক্ষিতে গরিব মানুষকে ঘুরিয়ে যে লুট করার কৌশল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই কিন্তু আজ আমরা এই অন্ডাল ইলেকট্রিসিটি অফিস ঘেরাও করেছি এবং আমরা এসএমএর কাছে দাবি রেখেছি যেন এই ভুয়ো বিদ্যুৎ বিল যেগুলো নেওয়া হয়েছে সেটাকে অবিলম্বে গ্রাহকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং প্রতি মাসে বিদ্যুৎ নেবার ব্যবস্থা করতে হবে বিদ্যুৎ বিল। এছাড়া যারা আবেদন করছে তাদেরকে নানান রকমভাবে হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে বিদ্যুৎ সংযোগ তাদের বাড়িতে করা হচ্ছে না, কারণ যতক্ষণ না তৃণমূল নেতৃত্বের পারমিশন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরাও কাজে অগ্রগতি দেখাতে পারছে না। পাঠাই, উনি যা ডিসিশন নেবেন সেটাই ফাইনাল, ঠিক আছে, এর থেকে বেশি কিছু বলার নেই। ঠিক আছে, অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই, আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার, এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।